রথের দিন কাঠামো পুজো দিয়ে নিয়মতিথি মেনে শুরু হলো শারদীয়ার আগমনী বার্তা। ধান্যকুড়িয়ার গাইন বাড়ির পুজো এবছর 275 বছরে পা দিল। দুর্গাপূজার কাউন্টডাউনের মধ্য দিয়ে টাকির পুবের বাড়ি 302 বছরে পা দিল। ঠাকুর দালালে দেবী দুর্গার একচালা ঠাকুরের সামনে কাঠামো পুজো শুরু হলো, কারণ রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের জন্য জাকিরপুরের বাড়ির ঠাকুর রাখার আগেই সিদ্ধান্ত নিয়েছিল, আর সেই নিয়ম তিথি নিষ্ঠার মধ্য দিয়েই কাঠামো পুজো হলো। পরিবারের সদস্য ও শর্মিষ্ঠা ঘোষ জানালেন, প্রতি বছর রথের দিন কাঠামো পুজোর মধ্য দিয়ে মাকে আহ্বান করা হয়। এই দিন থেকে শুরু হবে প্রতিদিন সন্ধ্যা পুজো। এটা 302 বছর আমাদের আজকের কাঠাম পুজো হলো। আমাদের কাঠাম পুজোর মধ্যে দিয়ে মায়ের আসার আগমনী বার্তা আমরা সবার কাছে পৌঁছে দিলাম। রথের দিনই আমাদের কাঠাম পুজো হয় এবং সেটা বিধিনিষেধ মেনেই হয়, এবং আমাদের কাঠাম পুজো হয়ে গেছে এবং কাঠাম পুজোর সঙ্গে সঙ্গে কাঠামের যে প্রথম কোপটা পড়েছে সেই কোপের যে কাঠটা, সেই কাঠটা আমাদের থাকে, সেই কাঠটা নবমীর দিন হোম হয়, ওই হোমের মধ্যে কাঠটা যায়। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।